फुलवाड़ी के कंचनबाड़ी में भारी बारिश के कारण पुलिया और सड़क का हिस्सा ध्वस्त, ग्रामीणों में आतंक। भारी बारिश के कारण कलवर्ट और सड़क का एक हिस्सा ध्वस्त हो गया है, जिससे ग्रामीणों को आशंका है कि किसी भी क्षण बड़ी दुर्घटना घट सकती है। यह घटना फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत के कंचनबाड़ी इलाके की है। वहीं खबर मिलने के बाद फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत के प्रधान रफीकुल इस्लाम ने इलाके का दौरा किया। स्थानीय सूत्रों के अनुसार कुछ दिनों से लगातार हो रही बारिश के कारण कंचनबाड़ी इलाके में एक पुलिया और सड़क का एक हिस्सा ध्वस्त हो गया है। यह सड़क एक महत्वपूर्ण सड़क है, प्रतिदिन बहुत सारे लोग इस सड़क से आवागमन करते हैं। इसके अलावा सड़क के किनारे कई उद्योग भी है, कभी भी दुर्घटना घट सकती है, जिसे देखते हुए स्थानीय निवासियों ने सड़क की जल्द से जल्द मरम्मत कराने की मांग की है। সাধারণ লোকের জন্য রাস্তাঘাট থাকলে লোকের চলাফেরা সুবিধা হয়, আর্থিক অবস্থায় রোজগারের জন্য গরিব মানুষের। কালভার্ট তো পুরো বেহাল অবস্থা দেখতেছি, কালভার্ট কালকে বৃষ্টিতে পুরো ভিজে যায়, যে কালভার্ট আবার রাস্তায় বেহাল পুরো আগাম কালকে থেকে গাড়ি বন্ধ করে দিচ্ছি। এখন যাতায়াতের পুরো অসুবিধা হয় বড় বাড়ির, আর এখন দু একটা বড় বাড়ি গেলে আবার রাস্তা ভেঙে যাবে, যেমন হেঁটে গেলেও যাতায়াতের অসুবিধা হবে, সাইকেল দিলেও যাতায়াতের অসুবিধা হবে। এই কালভার্ট যদি আমাদের তাড়াতাড়ি কাজটা করে দেয় তাহলে সবারই সুবিধা হয়। এই ঘটনা ঘটলো বলতে বৃষ্টিতে ঘটনা ঘটলো, প্রতিদিন পুরো জোরে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে আস্তে আস্তে মাটি চেপে দেওয়ার পরে সেই ঢালাই ভেঙে যায়, আর সেই ঢালাইটার অর্থ কিছুই নেই, ঢালাই ভাঙাতে আমাদের রাস্তাও চলে যায়, অবস্থা মানে কোনো গাড়ি যাতায়াতেই বন্ধ হয়ে গেছে, তার প্রচুর অসুবিধাই আছে। এই এলাকা আমাদের চেহারামান্দা, কাঞ্চনবাড়ি বা এই যে কোম্পানি গুদামগুলো আছে সবই যাতায়াতের গাড়ি এই রাস্তা এই রোড দিয়ে, এই যাতায়াতের গাড়ির জন্য এই অসুবিধা, এই রাস্তা যদি হয়ে যায় তাহলে গাড়ি তো যাতায়াতের পুরো অসুবিধা বন্ধ হয়ে যায়। वहीं इस संबंध में फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत के प्रधान रफीकुल इस्लाम ने कहा कि परिस्थिति दो दिन भारी खूब भारी बिस्टी हवाते घटना क्षति बोलते खूब अनेकटा क्षति ব্যবস্থা নিব আমি, এটা আমাদের উপর নেতৃত্বকে আমি বলবো, ভিডিওকে জানাবো, এটা আমাদের জেলা পরিষদ থেকে হয়েছে, জেলা পরিষদে আমি চিঠি করবো, যত তাড়াতাড়ি হয় এটার চেষ্টা করবো আমি। আপাতত আমি এটাকে ওই টেম্পোরারি একটা ব্যারিকেডের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আমি আজকেই করে দিব যেন মানুষের কোনো অসুবিধা না হয়। আপাতত আমাদের একটা রাস্তা আছে এই পাশ দিয়ে ঘুরে যাওয়ার, সেটা দিয়ে ঘুরাই দেবে আমাদের। 50,000 লোকো কো আপনি মঞ্জিল সে হ্যা জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যা ফির সে থামনে আপকা হাত। শ্রী শান্তি হন্ডা।